তার ব্যতিক্রমী সরকার, এই সরকারের সাথে অন্যান্য সরকারের কম্পারিজন করলে আপনারা ভুল করবেন। আপনারা জানেন যে আমাদের সরকার চায় 22-23 পর্যন্ত আমাদের পিরিয়ড 5 বছরের,
22 সেই অর্থ বছরে আমাদের হতে হবে 95,463 কোটি ইকোনমি সাইজ। আমরা চাই নিজের পায়ে দাঁড়ানো। আমরা জানেন পার ক্যাপিটা ইনকাম, আমরা এই রাজ্যে ক্ষমতা আসার আগে রাজ্যের প্রতিটি মানুষের গড় আয় কত ছিল বছরে? 1,16,058। এ আজকে এ বছরে কত? 1,32,657। আমরা আমাদের প্ল্যানিং 22 দেশে, অর্থাৎ যে বছর নির্বাচন হবে সেই বছরে কি হবে এখন থেকে আমাদের পরিকল্পনা। আমাদের চাই রাজ্যে সে সংখ্যালঘু মুসলিম হোক, সে ট্রাইবাল হোক, সে ওবিসি হোক, সে জেনারেল হোক, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হোক, আমাদের প্রত্যেকের পার ক্যাপিটা ইনকাম আমাদের প্ল্যানিং 2,26,211। কারণ আপনারা জানেন 12,902 কোটি টাকা রেখে গেছে আমাদের ঋণে, ঋণ রেখে গেছে। তারপরেও ধীরে ধীরে প্রায় সময় মুখ্যমন্ত্রী যেতে হয় দিল্লিতে, ওই ঋণের বোঝা মাথায় রেখে একদিকে ঋণের বোঝা আরেকদিকে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে দুটা বিষয়ে সে উনি প্রায় প্রতিনিয়ত দিল্লির সাথে কথা বলে সেগুলি প্ল্যানিং করছে। আপনারা জানেন কোন ধরনের সরকার, ব্যতিক্রমী সরকার। এই সরকারের সাথে অন্যান্য সরকারের কম্পারিজন করলে আপনারা ভুল করবেন। আপনারা জানেন যে যারা পরিবারবর্গে এখানে উপস্থিত রয়েছেন, কিভাবে স্কলারশিপ দেওয়া হবে, কি পদ্ধতি নেওয়া হয়েছে, সমস্ত গুলো আদরের মন্ত্রী ডক্টর নন্দন পৌঁছ বিস্তারিত আপনাদের সাথে রেখেছে। বিষয়টা শিক্ষা, এডুকেশন, কে কত টাকা দিয়েছে, কত দপ্তর দিয়ে সব টাকা এসেছে আপনার কাছে। আলাদা আলাদা দপ্তর থেকে স্কলারশিপ কেন্দ্র সরকারও দিচ্ছে, রাজ্য সরকারও দিচ্ছে, আর পারদর্শীভাবে কিভাবে তাদেরকে ব্যবস্থা করতে পারে সে দায়িত্বটা রাজ্য সরকার পালন করছে। মূল বিষয় হচ্ছে শিক্ষার স্তর উন্নয়ন করা। ত্রিপুরাকে আগে নিয়ে যাওয়া, আপনার পরিবারের ছেলে মেয়েকে উচ্চশিক্ষার ব্যবস্থা করা, আর তার সঙ্গে সঙ্গে সেই শিক্ষা থেকে যেন রোজগারের ব্যবস্থা করতে পারে সেই দিশাতে রাজ্য সরকারের দ্বারা মার্গদর্শন। আমি আদরণীয় শিক্ষামন্ত্রী এবং তার দপ্তরকে ধন্যবাদ জানাব যে এত কম সময়ের মধ্যে কতগুলো ঐতিহাসিক সিদ্ধান্ত ওনার মন্ত্রণালয় নিয়েছে, সাহসী পদক্ষেপ। আগে কি ছিল? চিরাচরিত ব্যবস্থা, তার বাইরে না যাওয়া। আগে রেডিও ছিল, তারপর টেলিভিশন এসছে, তারপর কম্পিউটার এসছে, আর তারপর মোবাইল ফোন হাতে এসে গেছে। কতটা পরিবর্তন হয়েছে! আগে 7টার সময় বিবিসি লন্ডনের বাংলা সংবাদ আসবে তো ফিলিপসের রেডিও লাগিয়ে বসে থাকতাম। এখন ইন্টারনেট রয়েছে, ওই সময় যদি নাও শুনি তাহলে ইউটিউবে পেয়ে যাব, সাইডে পেয়ে যাব। টেকনোলজি চলে এসছে, কিন্তু ত্রিপুরা থেকে সেগুলো হচ্ছিল শিক্ষা ব্যবস্থার মধ্যে টেকনোলজিকে নিয়ে আসা, ডিজিটালাইজেশন করা, এই শব্দগুলো কি ত্রিপুরার মধ্যে প্রবেশ করছিল না?
ত্রিপুরাতে সেগুলো প্রবেশ করছিল। সাহসী পদক্ষেপ, ত্রিপুরার মানুষ কোনোদিন কল্পনা করেনি শিক্ষা দপ্তর ওই দিশাতে যাচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে লঞ্চিং হবে কি, ত্রিপুরার সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের ডেটা অনলাইন হয়ে যাচ্ছে, কোন স্কুলে পড়ছে, কোন ক্লাসে কোন সাবজেক্ট নিয়েছে, কতজন স্টুডেন্ট আছে ওখানে স্কুলে, এভরিথিং ইজ অনলাইন। হয়তো বা পুরো দেশের মধ্যে ত্রিপুরা প্রথম রাজ্য হতে চলছে, পুরো দেশের মধ্যে অনলাইনে। আমি আমার কার্যালয়ে বসে, সেক্রেটারিতে বসে প্রত্যেক স্কুলের অ্যাক্টিভিটি দেখতে পারি, প্রত্যেক স্কুলে। এখানে মা বাবারা এসেছেন মেয়েকে ছেলেকে স্কুলে পাঠানোর পরে ছ ঘন্টা সাত ঘন্টা যখন স্কুলে থাকে, স্কুলে যাওয়ার সময় মেয়েটা সঠিকভাবে পৌঁছেছে কিনা, তারপর আসার সময় সঠিকভাবে আসছে কিনা, আর তার মাঝখানে আজকাল মোবাইল ফোন এসে গেছে তখন স্কুলের মধ্যে অ্যালাউ হয় না। কিছু Digital.